আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এইভাবে বললেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে অনেক কথা বলা যায় তাকেই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি আপনি যদি শিরক করি আমার আমলগুলো কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা খুবই দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই শিরক করবে তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। ইন্না লিল্লাহ। আর আমরা উঠতে বসতে কথায় কাজে অনেক সময় ইবাদতের মধ্যেও আমরা শিরক করে ফেলি। দেখেন শিরক সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জানি, আমরা কোন কোন জায়গাতে সাধারণত শিরক করে ফেলি। শিরক যদিও দুই প্রকার, শিরক যদিও দুই প্রকার, ওকে, শিরকে আকবর এবং শিরকে আসগর, শিরকে আকবর এবং শিরকে আসগর, মানে বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক মানুষ যখন করে ইখরিজু মিনাল মিল্লাহ, যখন মানুষ শিরক করে তখন মিল্লাত থেকে বা মুসলমান থেকে সে বেরিয়ে যায়। খুব সাবধান, যখন মানুষ বড় শিরক করে তখন মিল্লাত থেকে বেরিয়ে যায়। ওয়ালা ইউখরিজু মিনাল মিল্লাহ মিন আশ-শিরকি আসগর বা শিরকুল খাফি। কিন্তু যখন ছোট শিরক করে তখন সে বড় পাপী হয়ে যায় কিন্তু ইসলাম থেকে সে বের হয় না। কয়েকভাবে হতে পারে শিরকগুলো। একভাবে দেখেন মানুষ এলম অর্জন করে, এলম অর্জন করে কেন? তিরমিজির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিতাবুল ইলমের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মান তাআল্লামা, রাসূল সাল্লাল্লাহু বললেন কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে আর তার উদ্দেশ্য যদি থাকে যে আমি দুনিয়াতে কিছু করব, দুনিয়াতে কিছু চাকরি করব, দুনিয়াতে আমি নাম প্রতিপত্তি কিছু যশ আমি কুড়াবো, এই উদ্দেশ্যে কেউ যদি ইলম অর্জন করে তাহলে এই ইলম তাকে অপমানিত করবে, তাকে লাঞ্ছিত করবে। আর এলম অর্জন হতে হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই পৃথিবীর কোটি কোটি মানুষই নয়, প্রতি কোটি কোটি মুসলমান তারা এলম অর্জন করতে গিয়ে তারা আল্লাহকে হারিয়ে দিচ্ছে এবং তারা এখানে শিরক করে বসতেছে। এবং এই এলমের ভিতরেও শিরক আছে, যারা এলম অর্জন করে এলম অর্জনের মধ্যে শিরক আছে। মনে রাখবেন এলম অর্জনের মধ্যে শিরক আছে। একজন বলতেছে যে আমি এটা পড়লাম, এই সাবজেক্টের এই সাবজেক্ট নিয়েছি, এই সাবজেক্ট পড়তেছি কারণ চাকরি বাকরিতে এটা সুবিধা হয়, এই এই সাবজেক্টটা পড়লে আমি এই ধরনের টাকা বেতন পাওয়ার মতো আমি একটা ভালো চাকরি পাবো খুঁজে। এইগুলো হচ্ছে তাদের এলম অর্জনের উদ্দেশ্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আর আপনি এলম অর্জন করতেছেন আপনার নিজ খেয়াল খুশি মতো। এবং এই বিষয়টা আরও অনেক বিশদ কাহিনী আর কি। আশিরকু ফিল মুআমালা, মানুষের আচার আচরণ চলাফেরা, মানুষকে দেখানো দেখিয়ে কোনো কাজকর্ম করা, নেকির কোনো কাজ করা, সালাত আদায় করা অথবা সিয়াম পালন করা ইত্যাদি যেগুলো আছে সেগুলো হলো আশিরকু ফিল মুআমালা। এগুলো থেকে আমাদেরকে যে কোনোভাবেই বেঁচে থাকতে হবে, যে কোনোভাবে মানে অবশ্যই বেঁচে থাকতে হবে। মনে রাখবেন কোনো সময় যেন শিরক আপনার কাছে স্থান না পায়। যদি শিরক যদি স্থান পায় তাহলে আমার কাছ থেকে তাওহীদ চলে যায়। আর যখনই তাওহীদ চলে যাবে, আগের যে বক্তব্যগুলো মানে যে কথাগুলো শুনলেন এগুলো যদি মনে করেন তাহলে আপনার কাছে তাওহীদ না থাকলে আপনার কাছে ইমানের কোনো অংশই বাকি থাকে না। এটা আমাদের জন্য খুবই ভয়ানক একটা অবস্থা। তারপরে আশিরকু ফিল ইবাদাহ, আশিরকু ফিল আদাহ এবং আশিরকু ফিল হুব। ইবাদতের মধ্যে আমরা অনেক সময় শিরক করি এবং আমাদের অভ্যাসগত কোনো সময় শিরক করে ফেলি, আর সাথে সাথে আমরা ভালোবাসায় কোনো সময় শিরক করে ফেলি।
আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। বলি তো, মানুষ বলে না জীবনের চাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ এবং রাসূলকে ছেড়ে কোনো মানুষকে ভালোবাসতে পারেন জীবনের চাইতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কখনোই মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে বেশি না ভালোবাসেছ। তোমার পিতামাতা হোক, তোমার বাবা যেই হোক না কেন, সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভালোবাসবো, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমাকেই ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পাবে। এটা ইত্তেবা সুন্নার উপরেও যদি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যুকির আউসুইল আনিল কাবায়ের, পৃথিবীতে সবচেয়ে বড় বড় পাপ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যতটুক পাওয়া যায় উনি তিন জায়গাতে তিনভাবে প্রশ্ন সম্মুখীন হয়েছিলেন, সবচেয়ে বড় পাপ কোনটা? তো তিন জায়গাতেই প্রথম কথাটাই বলেছেন কোনটা? আশ-শিরকু বিল্লাহ, আশ-শিরকু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় খারাপ কাজ, গুনার কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি সবচেয়ে বড় কাজ হচ্ছে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাম বললেন যে ইসতানিবুস সাবআ আল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাতটি ধ্বংসাত্মক জিনিস কি? মানে ঈমান বিধ্বংসীকারী সাতটি জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, উনি সর্বপ্রথম বললেন আশ-শিরকু বিল্লাহ, মানে শিরক যখন করবেন তখন আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঈমানের নুকসান আসবে যখন আপনি শিরক করবেন। আর যখন আপনি সুন্নাহ ছেড়ে দিবেন অথবা বেদাত করবেন তখন আপনার কাছ থেকে সুন্নাহ চলে যাবে, আর সুন্নাতকে যদি আপনি ছেড়ে দেন তাহলে বেদাত ঢুকে যাবে। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যখন কোনো মানুষ, একজন যতই ভালো মুমিন ব্যক্তি হোক না কেন, সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ জানেন আপনার মানে পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসগণের উনি হলেন একজন রাবি, যারা হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী না, ইমাম বুখারীর আগে যারা হাদিসগুলো ওনারা সংরক্ষণ করেছিলেন। তো ওনাকে উনি বলছেন যে একটা সবচেয়ে ভালো মুমিন মানুষও যখন কোনো শিরক করে বসে তখন তার কাছ থেকে তাওহিদটা সরে যায়। ইন্নালিল্লাহ। অনুরূপভাবে যখনই মানুষ কোনো বেদাত করে, এই বেদাত করার কারণে, বেদাত সাধারণত হয় সামাজিকভাবে, সামাজিকভাবে বেদাত প্রতিষ্ঠিত হয়, কোনো ব্যক্তির মধ্যে বেদাত খুব কম, যখনই বেদাতটা আসে তখন সামাজিকভাবে আসে, কিন্তু শিরক মানুষ ব্যক্তিগতভাবেই করে ফেলে, মনে রাখবেন এই কথাটা। তো যখনই কোনো সমাজ থেকে, মানে কোনো সমাজে যখন একটা বেদাত প্রতিষ্ঠিত হয় তখন ওখান থেকে একটা সুন্নাতটা উঠে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই সময়ে কি বলতে পারি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এক্ষুনি জিব্রিল এসেছিলেন একদিন, বলছেন আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আমার কাছে সহিহ বুখারীর 1236 নম্বর হাদিস, যে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে থেকে কেউ যদি মৃত্যুবরণ করে, শিরক না করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়া ইন জানা ওয়া ইন সারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে সে শিরক না করলেই জান্নাতে যাবে, বললেন তো, কিন্তু যদি সে জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারিক, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তারপরেও সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিসের বিনিময়ে ক্ষমা করবেন? শুধুমাত্র শিরক নাই, তাওহীদের বিনিময়ে তাকে ক্ষমা করবেন, যে আগে যে আয়াতটা আপনাদেরকে শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। তো ক্ষমা নেওয়ার জন্য, জান্নাতে কিছু নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। শেষে ছোট্ট একটা হাদিসের অংশ, অনেক বড় লম্বা হাদিস, হাদিসের অংশটা বলে আমি ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিয়ামতের দিন যখন উঠব তখন দেখব যে অনেক, এটা সহি বুখারীর হাদিস, সহি, হ্যাঁ সহি বুখারীর হাদিস 5705 নম্বর হাদিস, ভুলে গেছিলাম। তো
উনি বলছেন যে যখন আমি কিয়ামতের দিন উঠবো তখন দেখব যে অনেক নবীরা আসবেন, তাদের সাথে কোনো উম্মত নাই। বোঝা যায় কথা? সারা জীবন দাওয়াতি কাজ করেছেন কিন্তু কোনো উম্মত তার দাওয়াত কবুল করেনি। ওনারা ব্যর্থ না, কিন্তু আপনিও ব্যর্থ না। আপনি দাওয়াত দিবেন, আপনি দাওয়াত দিলেই আপনার দাওয়াতটা কবুল করবে এটা মনে করবেন না। আপনি দায়িত্বটা পালন করবেন যে আমি মানুষকে বললাম যে তুমি শিরক করো না, তুমি বেদাত করো না, তাওহিদকে ধরো, সুন্নাতকে আঁকড়ে ধরো, এই ধরনের দাওয়াত দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনেক নবী আসবে যাদের সাথে কোনো উম্মতই নাই, আবার কতক নবী আসবে যে তাদের সাথে একজন দুইজন করে উম্মত আছে। আপনি আপনারা জানেন যেটা রাসূল সাল্লাম উল্লেখ করেছেন, যেটা যে রাসূল সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা কাসাসের মধ্যে 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে 950 বছর কী করেছে? দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিসসালাম, কে? নূহ আলাইহিসসালাম, প্রথম রাসূল বলা হয় ওনাকে। উনি 950 বছর দাওয়াত দেওয়ার পরে যদি বছরে একজন করেও মানুষ আসতো তাহলে কয়জন মানুষ হতো? 950 মানুষ। অথচ উনি যখন কিয়ামতের দিন উঠবেন, কোনো হাদিসে এসেছে 40 জন, কোনো হাদিসে এসেছে 80 থেকে 81 জন। সুবহানাল্লাহ, নূহ আলাইহিসসালাম। তো ঠিক এরকমভাবে আমি অনেক বড় দলকে দেখতে পাবো, আমি তখন বলবো যে এইটা মনে হয় আমার উম্মতের দল আসতেছে, তখন বলা হবে যে না, এটা আপনার উম্মতের দল না, অনেক কালো মেঘের মতো দেখা যাচ্ছে অনেক দূর থেকে, তখন বলা হবে যে না, এটা আপনার উম্মত না, এটা মুসা আলাইহিসসালামের উম্মত। তখন উনি বলবেন, মনে মনে করবেন যে কেমন কথা হলো, আমার উম্মতের জন্য আমি অহংকার করব বলেছিলাম, তা আমার উম্মতটা কোথায়? অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরে আসবে অনেক উম্মত আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উম্মত আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিন হা উলাই ইয়াদখুলুনাল জান্নাতা 70,000 বিগায়রি হিসাবিন ওয়ালা আযাবিন। এই দলের মধ্যেই 70,000 মানুষ থাকবে। কত হাজার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবেন, 70,000 মানুষকে, তাদের কোনো হিসাবও হবে না, কোনো ধরনের আজাবও হবে না। সুবহানাল্লাহ, কথা পরিষ্কার? কতজন? এই হাদিসটা কোথাকার? সহিহ বুখারীর, সহিহ বুখারীর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ উনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও মারফু হাদিস এবং হাদিসটা হাসান, উনি বলছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু 70,000 নয়, প্রত্যেকের সাথে। তবে ইবনে হাজার রাহমাহুল্লাহ উনি বলেছেন এই প্রত্যেক মানে প্রত্যেক হাজার না প্রত্যেক ব্যক্তি, এটা আমি জানি না, আমার কথাটা বুঝবেন, যে প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরও 70,000 যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, যোগ করে দেবেন, তারা সবাই জান্নাতি হবে, বিগয়ের হিসাবিন ওলা আজাবিন। কেন? কোনো আজাব ছাড়া, কোনো হিসাব ছাড়াই। এটা কি অনেক বড় কথা? না, বিশাল ভাগ্যের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঘরের ভিতরে ঢুকে চলে গেলেন, এই কথা বলে সাহাবীর আলোচনা করতে লাগলেন, কি ব্যাপার এটা, তাহলে কারা হবে? আমার মনে হয় এটা আমরা না, সাহাবীরা বলছেন, সুবহানাল্লাহ, মনে হয় আমরা না, যারা প্রথম দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, জন্ম থেকে মুসলমান, ইত্যাদি ইত্যাদি, অথবা রাসূলের সাথে সবসময় যারা আছে তারা মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বেরিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, রাসূল আপনি বললেন এগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ বললেন, এই 4টা গুণ আপনারা আজকের বক্তব্যের মধ্যে স্মরণ রাখবেন। আগের যদি স্মরণ রাখেন আলহামদুলিল্লাহ, যদি স্মরণ না রাখেন তাও আলহামদুলিল্লাহ, তবে এই 4টি স্মরণ রাখবেন। 1 নম্বর হচ্ছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক করে না। কি করে না? আমাদের বাংলাদেশে ঝাড়ফুঁক কাছে দেখেছেন? আপনার দাদিও ঝাড়ফুঁক করে, যারা কোরআন হাদিস কোনোদিন পড়েওনি, নামাজও পড়েনি, ওরাও ঝাড়ফুঁক করে, করে না? লা ইয়াস্তারকুন, যারা কোনোদিন ঝাড়ফুঁকের আশ্রয় নেয়নি এবং করেনি। সাবধান, সাপে কেটে গেছে, সাপে কেটে গেছে, মারা যাবে। আপনি একজনকে উজাকে নিয়ে ডেকে নিয়ে চলে আসলেন, সে শির বিদাত এটা ওটা বলে মুন্তর পড়ে সে তার সাপের বিষ উঠাচ্ছে, সাবধান। ওয়াইন কুতিল তা উহরিখতা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খবরদার কোনোদিন শির্ক করবে না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক অথবা তোমাকে কেটে টুকরো করা হোক, তাও তুমি কোনোদিন শেখ করবে না। মনে রাখবেন, ঝাড়ফুঁকের নামে এই ধরনের বদমাইশি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। যারা কোনোদিন ঝাড়ফুঁকের আশ্রয় নেয়নি, 1 নম্বর গুণ। কয় নম্বর? 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা শুভ লক্ষণ, কুলক্ষণকে বিশ্বাস করেনি। কুলক্ষণ বুঝেন, বাড়ি থেকে বেরিয়ে গেছে, হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, তখন কি বলতেছে? হাই হাই, তাহলে আমার আজকে আমার সফরটা শুভ হবে না। বুঝেছেন?
অথবা একটা বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছেন আপনি, বাড়ি থেকে বিয়ে নিয়ে বিয়ে করার পর থেকেই বাড়িতে অভাব শুরু হয়েছে, তখন বলছে যে এই কুলক্ষী আমার বাড়িতে আসার পর থেকে, কে বলতেছে নাম বলা যাবে না, যেই হোক বলতেছে যে ওই বাড়িতে এই কুলক্ষিণী আসার পর থেকে আমার ঘরে অভাব জন্ম দিয়েছে, অভাব দেখা দিয়েছে। যারা এগুলো যারা বিশ্বাস করে না, গুণগুলো অনেক সোজা কিন্তু দূর করা অনেক কঠিন, যেগুলো আছে দূর করার চেষ্টা করবেন। যারা ঝাড়ফুঁক করে না, যারা এই ধরনের কুলক্ষণ বিষয়ে, আরও অনেক আছে কুলক্ষণে, আপনারা যারা বুঝেন, এই ঘর দিয়েছিল অথবা একটা গাড়ি কিনেছিল সেটাই আমার কুলক্ষণের কারণ হয়ে গেছে, ইনালিল্লাহ। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ওয়ালা ইয়াক্তাউন, এই জিনিসটা যদিও আমাদের মাঝে নেই কিন্তু তারপরেও আছে, যারা এই আগুন দিয়ে দাগ দেয় না, বুঝেন এটা এখনও আছে। একটা গরু যদি কোনো সমস্যা হয় তার কান কেটে দেয়, দেখেছেন আপনারা, কান কেটে দেয়, কান কেটে দিয়ে রক্ত খাওয়াই দেয়, বলে যে একে অন্য কিছু তো ধরেছে, ওরই রক্ত যদি খেতে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। সন্তান মারা যাচ্ছে একে একে, একে একে সন্তান মারা যাচ্ছে, একটা হয়ে গেছে সাথে সাথে তার কান ফুড়িয়ে দিয়েছে, দেখেছেন কারো ছেলে মানুষের কান ফোড়ানো, যদি জিজ্ঞেস করবেন ঠিক আছে তোর কান ফোড়ানো কেন, তো সে উত্তর দেবে, বলবে যে জানি না, তার মানে কি ওই ছোটতে আগে দুইটা সন্তান মারা গেছে, বলেছে কেউ যে তুমি সন্তানকে আগে ধরো, যদি কান ফুড়ে দিতে পারো তাহলে ধরতে পারবে, বুঝতে পারছেন। এগুলো আগুন দিয়ে করা হয়। আবার আজকে অন্যটাও হচ্ছে কেউ প্রেমিক প্রেমিকার নামে, অবৈধ প্রেমিক প্রেমিকার নামে এগুলো করতেছে, এগুলো অন্যায়। যারা এগুলো করেনি, কয়টা হলো, তিনটা গুণ হলো। চার নম্বর গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেবলমাত্র ভরসা করে, অন্য কারো উপর ভরসা করে না। অর্জন করতে পারবেন, ঝাড়ফুঁক বেদাতি শিরকে ঝাড়ফুঁক করা যাবে না, শুভ লক্ষণ কুলক্ষণ এগুলো বিশ্বাস করা যাবে না, আর এই দাগা দেওয়া কান কাটা ইত্যাদি এগুলো করা যাবে না, আর সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমার জন্য দোয়া করবেন, সত্যিই এসেছিলাম আপনাদের মাঝে, কী বিষয়ে কথা বলবে সেটাই আমি আসলে প্রথমে বুঝতে পারছিলাম না। তো যাক, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ইনশাল্লাহ আরও পরে সাক্ষাৎ হবে, আল্লাহ যদি চান ইনশাল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা, অনেক কষ্ট করেছেন, কষ্ট করার জন্য আল্লাহ আপনাদেরকে জাযা খায়র দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।